শিক্ষার্থীরা কথা বলার সময় কিন্তু আমরা প্রতিনিয়ত নানানবিধ বাক্য তৈরি করে থাকি এবং এক একটি যখন আমরা বাক্য তৈরি করি সেই বাক্যগুলোর মাঝে সামঞ্জস্যতার কারণেই দিন শেষে তুমি আমি কথা বলে থাকি এবং তুমি আমার কথা বুঝে থাকো আমি তোমার কথা বুঝে থাকি। এমন একটি জায়গা থেকে শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা খুব মনোযোগ সহকারে চিন্তা করি, এই মুহূর্তে আমি যে তোমাকে পড়াচ্ছি, পড়ানোর সময় কিন্তু আমি প্রতিনিয়ত একটি না একটি বাক্য গঠন করছি এবং সেই বাক্যগুলো তোমাদের সামনে যখন উপস্থাপন করছি তোমরা আমার কথাটি বুঝতে পারছো। কিন্তু এই যে বাক্যটি রয়েছে, এই বাক্য কিন্তু নানা রকমের হতে পারে। ঠিক সে জায়গা থেকে আজকে আমরা তিন ধরনের বাক্য নিয়ে আলোচনা করব, যা SSC বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার নাম হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। এই মহাগুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে অ্যাটেনমেন্ট স্কুলের তরফ থেকে মাহবুল নাজ ফার্সি চলে আসলাম তোমাদের কাছে। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে ক্লাসটি শুরু করে দেয়। এবং ক্লাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষার্থীরা, একটি খুব সাধারণ MCQ প্রশ্ন প্রায় এসে থাকে যে কিভাবে আমরা একটি বাক্যকে তিন ভাগে ভাগ করতে পারি। উত্তরটি হচ্ছে আমার গঠন বৈশিষ্ট্য অনুযায়ী। এই যে আমার গঠন বৈশিষ্ট্য বিষয়টি রয়েছে, এটি আমার অবশ্যই মাথায় রাখতে হবে। কী কী ভাগে ভাগ করা যায়? সরল বাক্য, জটিল বাক্য এবং শিক্ষার্থী বন্ধুরা যৌগিক বাক্য। এরপরে যদি আমি আরেকটু গুরুত্বপূর্ণভাবে বা মনোযোগ দিয়ে দেখি কিছু বাক্য এখানে, ঠিক সেই জায়গা থেকে আমরা বুঝতে পারবো কোন বাক্য সরল হচ্ছে বা কোনটি যৌগিক হচ্ছে বা কোনটি জটিল হচ্ছে, কিংবা এখানকার বৈশিষ্ট্যগুলো কী কী। দেখো, আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, এখানে প্রথম যে আমার বাক্যটি রয়েছে, এই প্রথম বাক্যর প্রেক্ষাপট থেকে যদি আমি চিন্তা করি, এটিতে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে। তাহলে আমাদের এখন বুঝতে হবে সমাপিকা ক্রিয়া কী। আমি ক্রিয়ার ক্লাসে কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা করেছি, যেই ক্রিয়ার মাধ্যমে দিন শেষে আমি কোনো একটি কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করা বুঝাই, কিংবা যেই ক্রিয়ার কারণে পরবর্তীতে বাক্যের শ্রোতার আর কোনো প্রকার বাক্য বা কোনো শব্দাংশ শোনার ইচ্ছা জাগ্রত হয় না, সে সকল ক্রিয়াই হচ্ছে কেমন সমাপিকা ক্রিয়া। তার মানে সমাপিকা ক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণরূপে একজন শ্রোতার সম্পূর্ণ বাক্যটি শোনার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে এবং এই বাক্যটি পরিপূর্ণ লাভ করবে। এমন একটি জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, আমি যখন যাব এই ক্রিয়াটি বলছি, তার মানে বুঝতেই পারছো আমার বাক্যটি শেষ হয়েছে প্রথমত, এবং দ্বিতীয়ত আমি কিন্তু শ্রোতা হিসাবে সম্পূর্ণরূপে এই জায়গা থেকে সন্তুষ্ট যে আমি পুরো বাক্যটি বুঝতে পেরেছি এবং পুরো বাক্য শোনার পরে আমার আর অন্য কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা জাগছে না। তার মানে এটি এখানে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে এবং এই যে প্রথম বাক্যটি, এটি অবশ্যই আমার একটি সরল বাক্য। এরপরে আমরা দেখতে হচ্ছে পরবর্তী বাক্যটি। পরবর্তী বাক্যটি হচ্ছে যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব। শিক্ষার্থীরা, এখানে যে যখন এবং তখন রয়েছে, এটি কিন্তু মূলত দুটি যোজক। যেহেতু আমি দেখতে পাচ্ছি দুটি যোজক দিয়ে আমি দুটো বাক্য সংযুক্ত করে ফেলেছি, ঠিক সেই জায়গা থেকে কিন্তু এটি হয়ে যাচ্ছে একটি জটিল বাক্য। সংজ্ঞাটি দেখো, দ্বিতীয় বাক্যের দুটি অংশ যখন ও তখন যোজক দ্বারা যুক্ত হয়েছে। তার মানে শিক্ষার্থীরা, এই যে আমার দ্বিতীয় বাক্যটি রয়েছে, এই বাক্যে আমার দুটি অংশ রয়েছে। আমার পড়াশোনা শেষ হবে, আমি খেলতে যাব। আমার পড়াশোনা শেষ হবে আর আমি খেলতে যাব, এটি মূলত যুক্ত হয়েছে আমার যখন এবং শিক্ষার্থী বন্ধুরা অন্য পাশে যে তখন রয়েছে, তখনের মাধ্যমে। তার মানে এটি হচ্ছে কি আমার দিন শেষে একটি জটিল বাক্য। এরপরে লক্ষ্য করো, তৃতীয় বাক্যে, অর্থাৎ এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যে করব ও যাব দুটি সমাপিকা ক্রিয়া রয়েছে। তার মানে এটি একটি যৌগিক বাক্য। তার মানে যখন আমার একটি বাক্যের মাঝে দুটি সমাপিকা ক্রিয়া থাকবে তখন সেটি হয়ে যাবে যৌগিক বাক্য। দেখো শিক্ষার্থীরা, আমি পড়াশোনা শেষ করব, যখন আমি করব বলছি, আমার কিন্তু দিন শেষে বাক্যটি শেষ হয়েছে। এবং দ্বিতীয়ত আমি যদি গভীরভাবে চিন্তা করি, তাহলে কিন্তু শ্রোতার, বক্তার কাছ থেকে আর কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা জাগছে না, আমি পড়াশোনা শেষ করব। এরপর যখন আমি বলছি তারপর খেলতে যাব, দেখো শিক্ষার্থী বন্ধুরা, যখন বলি আমি খেলতে যাব বা তারপর খেলতে যাব, এখানেও কিন্তু বাক্যটি শেষ হয়ে যাচ্ছে এবং শ্রোতার আর কোনো আকাঙ্ক্ষা যাচ্ছে না এই সম্পূর্ণ বাক্যটি শোনার ব্যাপারে, বা বাক্যের আরও অন্য কোনো অংশ শোনার ব্যাপারে শ্রোতার কোনো প্রকার আকাঙ্ক্ষা যাচ্ছে না। তার মানে শিক্ষার্থীরা, তোমরা বেশ ভালো করেই বুঝতে পারছো, এখানে আমার দুইটি সমাপিকা ক্রিয়া রয়েছে। যেহেতু আমার এখানে দুইটি সমাপিকা ক্রিয়া রয়েছে, তার মানে এই সম্পূর্ণ যে জায়গাটি, এই সম্পূর্ণ জায়গার প্রেক্ষাপট
পর থেকে যদি আমি গভীরভাবে চিন্তা করি আমার এই বাক্যটি হবে একটি যৌগিক বাক্য। তার মানে কি বুঝলাম, সরল বাক্যের ক্ষেত্রে একটি সমাপিকা ক্রিয়া থাকবে, জটিল বাক্যের ক্ষেত্রে কিছু আমার যোজক থাকবে, যেই যোজকের মাধ্যমে বাক্যের দুটি অংশকে পরস্পরের সাথে আমি সংযুক্ত করতে পারবো, এবং দিন শেষে যৌগিক বাক্যের ক্ষেত্রে আমার দুইটি সমাপিকা ক্রিয়া থাকবে। আশা করি এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি তোমরা বুঝতে পারবে। এবং শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে আমার তিনটি নিয়ম দেওয়া আছে এই তিনটি নিয়ম তোমরা বেশ ভালো করে মনে রাখবে, কেননা এই জায়গা থেকেই তোমরা কিন্তু সম্পূর্ণ জটিল বাক্য কোনটি, সরল বাক্য কোনটি, যৌগিক বাক্য কোনটি এই অধ্যায়টি খুবই ছোট উপায় এবং সংক্ষিপ্তভাবে মনে রাখতে পারবে। শিক্ষার্থীরা, চলে যাচ্ছে আজকের ক্লাসের আরও বিস্তারিত অংশে। প্রথমে আমরা জানবো সরল বাক্য কি। যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। শিক্ষার্থীরা, মাত্রই কিন্তু এই বিষয়টি সম্পর্কে আমরা জেনে আসলাম যে সরল বাক্যে আমার একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। দেখো আমরা উদাহরণ দেখি, পাখিগুলো নীল আকাশে উঠছে, তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। দেখো উঠছে এবং পড়লেন, এখানে হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। কেন সমাপিকা ক্রিয়া? বাক্য শেষ হয়েছে প্রথমত, দ্বিতীয়ত শ্রোতার আর কোনো আকাঙ্ক্ষা জাগছে না এই বাক্যের পরবর্তী কোনো অংশ শোনার ক্ষেত্রে। ঠিক এমন একটি জায়গা থেকে আমরা বলতে পারি এই দুটি বাক্য হচ্ছে কি আমার সরল বাক্য, কারণ এখানে আমার সমাপিকা ক্রিয়া রয়েছে। এবং সমাপিকা ক্রিয়াগুলো কোনগুলো? একটি হচ্ছে গিয়ে উঠছে, অপরটি হচ্ছে গিয়ে পড়লেন। শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখি সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে। তার মানে একটি সরল বাক্যে সবসময় ক্রিয়া থাকতে হবে ব্যাপারটি কিন্তু এমন না। তুমি একটি বাক্যের দিকে তাকিয়ে বুঝতে পারবে বাক্যটি কি সরল নাকি অন্য কোনো কিছু। ঠিক এমন একটি জায়গা থেকে সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকতেই পারে। যেমন শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা তিন ভাই বোন, এখানে কিন্তু কোনো ক্রিয়া নেই, কিন্তু বাক্যটির দেহে কিন্তু আমি বুঝতে পারছি যে এটি একটি সরল এবং খুবই সাধারণ একটি বাক্য। তার মানে এটিও কিন্তু সরল বাক্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম। এরপর তিন নম্বর যে নিয়মটি আমরা পড়বো সেটি হচ্ছে, বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলে সরল বাক্য হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমার তিন নম্বর নিয়মটি, এটি একটি গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করো। একটি বাক্যের মধ্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু সরল বাক্য হতে হলে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকা যেমন ফরজ, ঠিক তেমনি সেই বাক্যে তোমার যদি এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকে তাতে সরল বাক্যের বৈশিষ্ট্য কোনোভাবে নষ্ট হয় না। তার মানে মূলত বুঝতেই পারছ, সরল বাক্যের ক্ষেত্রে আমার সমাপিকা ক্রিয়া অবশ্যই একটি থাকতে হবে, অসমাপিকা ক্রিয়া একটিও থাকতে পারে একাধিকও থাকতে পারে, সেটা আসলে কোনো কিছু এখানে মানে বহন করে না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা উদাহরণটি দেখব। তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন। দেখো শিক্ষার্থীরা, তিনি খুব সকালে ঘুম থেকে উঠে, এখানে কিন্তু অবশ্যই একটি অসমাপিকা ক্রিয়া, পায়চারি করতে করতে, এই যে পুরোটি আমার অসমাপিকা ক্রিয়া, বাজারের দিকে গেলেন, এই গ্যালেনটি হচ্ছে গিয়ে আমার একটি সমাপিকা ক্রিয়া, কারণ গেলেন এই ক্রিয়াটির মাধ্যমে বাক্যটি সম্পূর্ণ হয়েছে এবং শ্রোতার আর কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা নেই। কিন্তু যদি আমি বলি যে তিনি খুব সকালে ঘুম থেকে উঠে বলে যদি আমি থেমে যাই, তাহলে কিন্তু শ্রোতার মনে আকাঙ্ক্ষা জাগছে যে ঘুম থেকে উঠে কি করবে, তিনি কি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে যাবে, নাস্তা করবে, না কি করবে, একটি কিন্তু প্রশ্ন এখানে জেগেই যায়। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এমন একটি জায়গা থেকে এই উঠে হচ্ছে আমার অবশ্যই একটি অসমাপিকা ক্রিয়া, এবং তারপরে যদি আমি বলি তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে, পায়চারি করতে করতে কি, পায়চারি করতে করতে তিনি বসে পড়লেন, পায়চারি করতে করতে তিনি কি পত্রিকা পড়ছেন, একটি কিন্তু প্রশ্ন থেকেই যায়। ঠিক এমন একটি জায়গা থেকে এখানে যখন বাক্যটি সম্পূর্ণ হচ্ছে না এবং বাক্যের যিনি শ্রোতা রয়েছেন, শ্রোতার কাছে যখন আরও অনেক কিছু শোনার আকাঙ্ক্ষা জাগে, ঠিক সেই জায়গা থেকে আমরা বলতে পারি এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তার মানে বুঝতেই পারছো, এখানে হচ্ছে উঠে এবং করতে করতে হচ্ছে আমার দুটি অসমাপিকা ক্রিয়া, তার মানে একাধিক অসমাপিকা ক্রিয়া রয়েছে, কিন্তু দিন শেষে আমার সমাপিকা ক্রিয়া কিন্তু একটি, সেটি হচ্ছে গিয়ে গেলেন। তার মানে সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া অবশ্যই থাকবে, কিন্তু অসমাপিকা ক্রিয়া অনেকগুলো থাকতে পারে। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব জটিল বাক্য। আসো, জটিল বাক্যের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যারা, তারা, যা, তা প্রভৃতির সাপেক্ষ সর্বনাম, এবং যদি, তবে, যদিও, তবু, যেহেতু, সেহেতু, যত, তত, যেটুক, সেটুক, যেমন, তেমন, যখন, তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে তখন তাকে জটিল বাক্য বলে। তার মানে শিক্ষার্থীরা, আমার অধীন বাক্য থাকবে এবং
এই অধীন বাক্যগুলো যথাক্রমে এ সকল সাপেক্ষ সর্বনাম কিংবা এ সকল সাপেক্ষ যোজক দিয়ে সংযুক্ত অবস্থা থাকবে। শিক্ষার্থীরা আসো এবার আমরা কিছু উদাহরণ দেখি। দেখো এখানে কি বলছে, যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। শিক্ষার্থীরা লক্ষ্য করো, যে ছেলেটি এখানে এসেছিল, আমার যে বাক্যের এই অংশটি রয়েছে এটি কিন্তু মূলত অধীন বাক্য এবং এই বাক্যটি মূলত সে আমার ভাই, এই যে পরবর্তীতে যে বাক্যটি আছে এটার উপরে নির্ভরশীল অবস্থায় রয়েছে বা অধীন অবস্থায় রয়েছে। একটু যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ব্যবহার করা হয়েছে যে এবং সে, যেটি হচ্ছে কি আমার সাপেক্ষ সর্বনাম। এবং আমাদের জটিল বাক্যের সংজ্ঞা অনুযায়ী কিন্তু বলাই হচ্ছে যে আমাদের জটিল বাক্য এর ক্ষেত্রে অধীন বাক্যগুলো হয় সাপেক্ষ সর্বনাম না হয় সাপেক্ষ যোজক দিয়ে কিন্তু সংযুক্ত অবস্থায় থাকবে। ঠিক এমন একটি জায়গা থেকে আমরা বলতে পারি আমার এই যে বাক্যটি রয়েছে এটি হচ্ছে কি জটিল বাক্য। এরপর দেখো, যদি তুমি যাও তবে তার দেখা পাবে। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা খুঁজে বের করি যদি তবে কোথায় পড়েছে। দেখো শিক্ষার্থীরা এই যে যদি এবং তবে আমরা পেয়ে গেলাম, এটি পড়ছে আবার সাপেক্ষ যোজকের মধ্য দিয়ে। তার মানে এখান থেকে যদি আমরা চিন্তা করি, যেহেতু আমার এখানে যদি এবং তবে চলে এসছে এবং যদি তুমি যাও এই বাক্যটি মূলত পরবর্তীতে হচ্ছে কি যে বাক্যটি রয়েছে তার দেখা পাবে এর উপরে নির্ভরশীল, তার মানে বুঝতেই পারছি এটি একটি অধীন বাক্য। অর্থাৎ যদি তুমি যাও এটি একটি অধীন বাক্য এবং এখানে যেহেতু আমার সাপেক্ষ যোজক হিসাবে যদি এবং তবে রয়েছে তার মানে বুঝতে পারছো এটি একটি জটিল বাক্য। একইভাবে যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, এই যে এখানে দেখো শিক্ষার্থীরা যখন তখন লেখা আছে এটিও মূলত হলো গিয়ে দিন শেষে আমার সাপেক্ষ যোজক। এবং আমার এই যে যখন আমি বলছি যখন বৃষ্টি নামলো, এরপর আমি বলছি তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, তার মানে এখানে আমার অধীন বাক্য বিদ্যমান এবং যখন তখন এই দুটি সাপেক্ষ যোজকের মাধ্যমে জটিল বাক্য তৈরি করেছি। আশা করি শিক্ষার্থীরা জটিল বাক্য আমরা কীভাবে তৈরি করলাম সেই বিষয়টি তোমরা বেশ ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আমরা পড়াশোনা করব যৌগিক বাক্য নিয়ে। দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। জটিল বাক্যের ক্ষেত্রে আমরা দেখেছি একটি স্বাধীন বাক্য একটি অধীন বাক্য, কিন্তু যৌগিক বাক্যে আমার দুটিই থাকবে স্বাধীন বাক্য, তবে কোনো কোনো ক্ষেত্রে দুই বা ততোধিকও হতে পারে। এরপর দেখি এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি কিন্তু যোজক। এই যোজকগুলো আমি যৌগিক বাক্যে ব্যবহার করতে পারি। এছাড়া কমা, সেমিকলন, কোলন, ড্যাশ ইত্যাদি যতিচিহ্ন আমরা ব্যবহার করতে পারি। শিক্ষার্থীরা এখানে যে যতিচিহ্নগুলোর নাম বললাম যেটির মাধ্যমে আমরা যৌগিক বাক্য রচনা করে থাকি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এই বিষয়টি মনে রাখবে। এবার আসো শিক্ষার্থীরা আমরা কয়েকটি বাক্য দেখি। হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে। শিক্ষার্থীরা দেখো হামিদ বই পড়ছে স্বাধীন বাক্য, সীমা রান্না করছে স্বাধীন বাক্য। যখন আমি মাঝখানে এই আরটি যোগ করে দিলাম তখন কিন্তু আমি দিন শেষে আমি দুটি স্বাধীন বাক্যকে যুক্ত করে ফেলছি। আবার দেখো সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, তারপর পড়তে বসলো। দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু আমার যোজকও যেমন ব্যবহার করা হয়েছে ঠিক তেমনি আমার কিন্তু যতিচিহ্ন ব্যবহার করা হয়েছে যোজক হিসাবে। দেখো সে ঘর ঝাড়ু দিল স্বাধীন বাক্য, ঘর মুছলো স্বাধীন বাক্য, পড়তে বসলো স্বাধীন বাক্য। এরপর দেখো সে ঘর ঝাড়ু দিল কমা, ঘর মুছলো কমা, তারপর পড়তে বসলো। এই যে সম্পূর্ণ জায়গাটি রয়েছে সে ঘর ঝাড়ু দিল এটি স্বাধীন বাক্য ছিল, এই স্বাধীন বাক্যকে ঘর মুছলো এর সাথে যুক্ত করলাম কমা এর মাধ্যমে। এরপর দেখো তারপর পড়তে বসলো, এখানে আমি তার আগে একটি কমা যুক্ত করেছি এবং তারপর আরেকটি যোজক যুক্ত করে সম্পূর্ণ তিনটি স্বাধীন বাক্যকে আমি একত্রিত করে ফেলেছি। একইভাবে দেখো অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরা মুখ ভার করে রইল, এখানে একটি ড্যাশের মাধ্যমে দুটি স্বাধীন বাক্য যুক্ত করেছি। তোমরা চেষ্টা করেছো কিন্তু আশানুরূপ ফল পাওনি, এতে দোষের কিছু নেই। এখানে তিনটি স্বাধীন বাক্য রয়েছে, আমি এখানে কমা এবং ড্যাশের মাধ্যমে তিনটি স্বাধীন বাক্য যুক্ত করে ফেলেছি। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই জায়গাটি বেশ ভালো করে আত্মস্থ করতে পেরেছ। শিক্ষার্থীরা এরপর যদি আমরা দেখি বাক্যের রূপান্তর, বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে সরল, জটিল এবং যৌগিক বাক্যের পারস্পরিক রূপান্তর করা সম্ভব। তার মানে আমরা একটি বাক্যকে সরল থেকে জটিলে নিতে পারি, জটিল থেকে যৌগিকে নিতে পারি, আবার যৌগিক থেকে সরল নিতে পারি, যৌগিক থেকে জটিলে নিতে পারি। কিন্তু এক্ষেত্রে একটি সাধারণ বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, এটি হচ্ছে বাক্যের মূল অর্থ কিছুতেই আমরা পরিবর্তন করতে পারবো না। এটি মহাগুরুত্বপূর্ণ একটি জায়গা।
এমন একটি জায়গা থেকে এখন আমরা কীভাবে একটি বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করতে পারবো সেই বিষয়টি সম্পর্কে জানবো। প্রথমে জানবো জটিল থেকে সরল বাক্যে রূপান্তর। দেখো, জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তরের সময় সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজককে বাদ দিতে হয়। তার মানে একটি জটিল বাক্যকে যখন আমি সরল বাক্যে রূপান্তর করব তখন সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজককে বাদ দিব। যেমন, যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। আমরা বুঝতেই পারছি যারা তারা হচ্ছে আমার সাপেক্ষ সর্বনাম। এবং জটিল বাক্য রচনা করার ক্ষেত্রে আমরা কী পড়েছি, একটি থাকবে স্বাধীন বাক্য, একটি থাকবে অধীন বাক্য, এবং অধীন বাক্যকে স্বাধীন বাক্যের সঙ্গে যুক্ত করতে আমার সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক আসবে। এই জটিল বাক্যটিকে যখন আমি সরল বাক্যে রূপান্তর করব তখন আমার যে বিষয়টি মাথায় রাখতে হবে, সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক থাকবে না। ঠিক এমন একটি জায়গা থেকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তখন যে সাধারণ কাজটি করব সেটি হচ্ছে পরিশ্রমীরা জীবনে সফল হয়। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু কোনো প্রকার সাপেক্ষ সর্বনাম নেই বা সাপেক্ষ যোজক নেই, কিন্তু জটিল বাক্যে যে অর্থটি ছিল যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, অর্থাৎ পরিশ্রমীরা জীবনে সফলতা লাভ করবে, এই যে অর্থটি এটিও কিন্তু সরল বাক্যে প্রকাশিত হচ্ছে, পরিশ্রমীরা জীবনে সফল হয়। একইভাবে জটিল বাক্য দেখো, যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো। দেখো শিক্ষার্থীরা, যখন এবং তখন এখানে কিন্তু আমার সাপেক্ষ যোজক রয়েছে। এই জায়গা থেকে আমি বলতে পারি অর্থটি ঠিক রেখে সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। দেখো শিক্ষার্থীরা, কোনো প্রকার কিন্তু আমার সাপেক্ষ সর্বনাম নেই, সাপেক্ষ যোজক নেই, এবং বাক্যটি সরল হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছো কীভাবে জটিল বাক্যকে আমি সরল বাক্যে রূপান্তর করতে পারি। এরপরে যদি আমি আরেকটু মনোযোগ দিয়ে দেখি সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর, যে সে, যিনি, তিনি, যারা, তারা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম, এবং যদি, তবে, যেহেতু, সেহেতু, যখন, তখন, যত, তত ইত্যাদি তোমাদের সকল সাপেক্ষ যোজক রয়েছে, এই সকল সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে আমি জটিল বাক্যে রূপান্তর করতে পারি। যেমন, দুর্জন লোক পরিত্যাজ্য, যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ। শিক্ষার্থীরা, জটিল থেকে সরলে রূপান্তরের সময় সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক যুক্ত করতে হবে, যেটি আমরা আগের স্লাইডে বলে আসলাম। কিন্তু যখন আমি সরল থেকে জটিলে রূপান্তর করব তখন আসলে যে বিষয়টি মাথায় রাখতে হবে, জটিলের বৈশিষ্ট্য যেহেতু আমার একটি স্বাধীন বাক্য লাগবে, একটি অধীন বাক্য লাগবে, অধীন বাক্যকে যুক্ত করতে আমার সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক লাগবে, ঠিক সে জায়গা থেকে সরল বাক্য যেটি রয়েছে সেটির আগে এবং পরে আমার সাপেক্ষ সর্বনাম কিংবা সাপেক্ষ যোজক যুক্ত করে আমি একটি সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে পারি। অর্থাৎ জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তরের ঠিক যে বিপরীত নিয়মটি রয়েছে, বিপরীত নিয়মটি আমি যদি অনুসরণ করি তাহলে খুব সহজেই আমি সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে পারবো। যেমন, দুর্জন লোক পরিত্যাজ্য, যদি আমি বলি যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, তাহলে কিন্তু আমি সুন্দর মতো যেসব এবং তারা নিয়ে আসতে পারলাম, এবং এখানে তারা পরিত্যাজ্য এটি স্বাধীন বাক্য, এবং যেসব লোক দুর্জন এটি কিন্তু আমার অধীন বাক্য। শিক্ষার্থীরা, এখানে যেসব এবং তারা দেখতে পাচ্ছ এটি হচ্ছে গিয়ে মূলত আমার দিন শেষে সাপেক্ষ সর্বনাম। তার মানে আমি যদি পুরো বিষয়টির দিকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি তাহলে যে বিষয়টি দেখতে পাবো সেটি হচ্ছে, এটি সরল বাক্যকে আমি যদি জটিল বাক্যে রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই আমার সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক যেগুলো আছে সেগুলো আনতে হবে। শিক্ষার্থীরা, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সরল বাক্যতে কীভাবে আমরা যৌগিক বাক্য গঠন করতে পারি। আমরা জানি যে যৌগিক বাক্যে কিন্তু একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়ে থাকে। তার মানে বুঝতেই পারছো আমি একটি যৌগিক বাক্য তৈরি করতে হলে অবশ্যই আমার একাধিক পরিমাণ সমাপিকা ক্রিয়া থাকবে। ঠিক এই জায়গা থেকে সরল বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা জানি সরল বাক্যের মাঝখানে একটি অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। এই যে একটি অসমাপিকা ক্রিয়া রয়েছে এটিকে আমার অবশ্যই যৌগিক বাক্যে রূপান্তর করার সময় সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। ঠিক তেমনি যদি কোনো কারণে সরল বাক্যে একটিই মাত্র ক্রিয়া থাকে তাহলে অবশ্যই যৌগিক বাক্য গঠনের সময় আমার আরও একটি ক্রিয়া কিন্তু তৈরি করে নিতে হবে। তা না হলে দিন শেষে আমি সরল বাক্যকে কিছুদিন যৌগিক বাক্যে রূপান্তর করতে পারবো না। আসো আমরা কিছু উদাহরণ দেখি। সরল বাক্য, তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছ। দেখো শিক্ষার্থীরা, এখানে যে করায় রয়েছে এটি কিন্তু অসমাপিকা ক্রিয়া, আর ব্যর্থ হয়েছ, এই হয়েছ হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। আমরা জানি সমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য শেষ বুঝায় বা বক্তার বক্তব্যের পরে শ্রোতার আর কোনো কিছু জানার আগ্রহ থাকে না, কিন্তু তার বিপরীতে অসমাপিকা ক্রিয়ায় বাক্য শেষ হয় না এবং বক্তার বক্তব্যের পরে শ্রোতার আরো অনেক কিছু জানার আকাঙ্ক্ষা থেকে থাকে। ঠিক এমন একটি জায়গা থেকে সরল বাক্য হচ্ছে তুমি চেষ্টা না করায়, এখানে এই চেষ্টা না করায় করায় হচ্ছে দিন শেষে আমার অসমাপিকা ক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমার যে বিষয়টি এখানে নিশ্চিত করতে হবে সেটি হচ্ছে আমার এখানে যে যৌগিক বাক্যটি আছে
তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো। দেখো এখানে যে করায় ছিল এটিকে মূলত আমি করনিতে রূপান্তর করলাম এবং ব্যর্থ হয়েছো, এই হয়েছো কিন্তু আগের মতো হয়েছোই থাকছে। তার মানে সরল বাক্যকে যখনই আমি যৌগিক বাক্যে রূপান্তর করছি তখনই কিন্তু দিন শেষে শিক্ষার্থী বন্ধুরা আমার একটি অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হয়েছে। যেমন সরল বাক্যে অসমাপিকা ক্রিয়া ছিল করায়, সেটি যৌগিক বাক্যে এসে হয়ে গিয়েছে করনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার আমাদের যে 3 নম্বর নিয়মটি ছিল যে সরল বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকলে যৌগিক বাক্য গঠনের সময় আরো একটি ক্রিয়া তৈরি করে নিতে হয়, ঠিক এমন একটি জায়গা থেকে এই বাক্যটি দেখো, সরল বাক্য ভিক্ষুককে টাকা দাও। এরপর দেখো যৌগিক বাক্য কিছু লোক ভিক্ষা করে ওদের টাকা দাও, ভিক্ষুককে টাকা দাও। এখানে যে দাও রয়েছে যদি এইমাত্র কিন্তু আমি একটি আমি ক্রিয়ার কথা বুঝাচ্ছি, ঠিক এমন একটি জায়গা থেকে যখন আমার যৌগিক বাক্য চলে আসে তখন কিন্তু আমি এখানে বলছি কিছু লোক ভিক্ষা করে, আমি কিন্তু অতিরিক্ত আরেকটি ক্রিয়া এখানে এনেছি, তারপর বলছি কমা দিয়ে ওদের টাকা দাও। ঠিক এই জায়গা থেকে আমার এটি যৌগিক বাক্য হয়েছে। এবং 3 নম্বর যে আমার সূত্রটি রয়েছে সেই সূত্রটিকে অনুসরণ করে যেহেতু আমার সরল বাক্যে একটি মাত্র ক্রিয়া রয়েছে তাই এখানে আমি যৌগিক বাক্য রূপান্তর করার সময় আরো একটি ক্রিয়া বানিয়ে নিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর। শিক্ষার্থীরা সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরের ঠিক বিপরীত নিয়মটি এখানে অনুসরণ করা হবে। দেখো যৌগিক বাক্যে 2টি সমাপিকা ক্রিয়া থাকে আর অন্যদিকে সরল বাক্যে থাকে 1টি সমাপিকা ক্রিয়া। তার মানে যৌগিক বাক্যের যে মাঝখানের সমাপিকা ক্রিয়াটি রয়েছে এটিকে আমি সরল বাক্যে কি করব অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করে নিব। যেমন সে এখানে এলো, এটি সমাপিকা ক্রিয়া, সব কথা খুলে বললো, বললো আরো একটি সমাপিকা ক্রিয়া। এখানে এলো হচ্ছে মাঝখানে অবস্থান করছে, মাঝখানে সমাপিকা ক্রিয়া। এই এলোটিকে আমরা রূপান্তর করে ফেলবো মূলত অসমাপিকা ক্রিয়াতে এবং সরল বাক্যের ক্ষেত্রে আমি এসে বলতে পারি বাক্যটিতে যে সে এখানে এসে সব কথা খুলে বলল, অর্থাৎ আমার এলো রূপান্তরিত হয়ে গেল এসে এবং ফলশ্রুতিতে এই এসে এর কারণে আমার একটি অসমাপিকা ক্রিয়া চলে এসছে। একইভাবে যৌগিক বাক্য লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, এখানে আমি দেখতে পাচ্ছি যে অশিক্ষিত এর পরে আলাদা করে কোনো ক্রিয়া যুক্ত করা হয়নি, তার মানে বুঝতেই পারছো শিক্ষার্থী বন্ধুরা আমার যে এখানে সম্পূর্ণ বিষয়টি এসছে এই সম্পূর্ণ জায়গাটিতে হলেও দিয়ে আমি মূলত আরো একটি অতিরিক্ত ক্রিয়া নিয়ে আসি শিক্ষার্থীরা, এবং এখানে যে আমার আরো একটি আলাদা ক্রিয়া আসছে সেই ক্রিয়াটি দিয়ে দিন শেষে আমি শিক্ষার্থী বন্ধুরা যে বিষয়টি এখানে নিশ্চিত করতে পারি সেটি হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়া। এবং পরবর্তীতে যখন আমি অভদ্র নয় এই নয় উল্লেখ করে দিই তার মানে বোঝা যাচ্ছে এটি সমাপিকা ক্রিয়া। তার মানে এটি সরল বাক্য তৈরি হওয়ার সময় লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, এখানে একটি অসমাপিকা ক্রিয়া যেমন রয়েছে সমাপিকা ক্রিয়াও রয়েছে। তার মানে বুঝতেই পারছো আমার সম্পূর্ণ প্রেক্ষাপট থেকে যদি আমি চিন্তা করি তাহলে যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর করার সময় যৌগিক বাক্যে যে আমার 2টি সমাপিকা ক্রিয়া ছিল, 2টি সমাপিকার মধ্যে 1টি সমাপিকা ক্রিয়া আমরা অসমাপিকা ক্রিয়াতে রূপান্তরিত হবে। শিক্ষার্থীরা এবার আমরা পড়ব জটিল বাক্যকে কিভাবে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। আসো জটিল বাক্যের সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ রোজক বাদ দিয়ে যৌগিক বাক্য তৈরি করতে হয়। আমরা জানি এটি জটিল বাক্যের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এতে অবশ্যই আমার সাপেক্ষ সর্বনাম থাকবে এবং সাপেক্ষ রোজক থাকবে। এখন আমার জটিল বাক্যকে যখন আমি যৌগিক বাক্যে রূপান্তর করব তখন আসলে আমার এই সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ রোজকটি রয়েছে এটি অবশ্যই বাদ দিতে হবে। এবং শিক্ষার্থীরা আমার আরও একটি বিষয়কে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যৌগিক বাক্যে একাধিক কিন্তু সমাপিকা ক্রিয়া থাকে। যখনই আমি জটিল থেকে যৌগিক রূপান্তর করবো আমার প্রথমত সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক বাদ দিতে হবে এবং দ্বিতীয়ত আমার একাধিক সমাপিকা ক্রিয়া অবশ্যই এখানে রাখতে হবে। দেখো জটিল বাক্য যখন বিপদ আসে তখন দুঃখ আসে, শিক্ষার্থীরা যখন এবং তখন কিন্তু দিন শেষে আমার হচ্ছে এই সম্পূর্ণ যে জায়গাটি রয়েছে এখানে এটি সাপেক্ষ যোজক হিসাবে কাজ করছে। এবং দেখো শিক্ষার্থীরা জটিল বাক্যের আরও একটি কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, একটি স্বাধীন বাক্য থাকবে এবং একটি অধীন বাক্য থাকবে। দেখো তখন দুঃখ আসে, এটা কিন্তু খুব সহজেই আমি বলতে পারি যে এটি একটি স্বাধীন বাক্য, কিন্তু যখন বিপদ আসে এরপর কিন্তু আমার আরো অনেক কিছু শোনার আকাঙ্ক্ষা জাগে। ঠিক সেই জায়গা থেকে যখন বিপদ আসে এই বাক্যটি তখন দুঃখ আসে এই বাক্যটির উপর নির্ভরশীল বা এই বাক্যটির অধীন। এখন আমার যে কাজটি করতে হবে প্রথমত আমার একাধিক সমাপিকা ক্রিয়া আনতে হবে এবং দ্বিতীয়ত শিক্ষার্থী বন্ধুরা আমার যে কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ সকল সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক বাদ দিয়ে দিন শেষে আমার একটি যোজক নিয়ে আসতে হবে বা একটি এমন কিছু নিয়ে আসতে হবে যার মাধ্যমে আমি 2টি বাক্যকে পরস্পরের সাথে সংযুক্ত করতে পারবো।
দেখো যৌগিক বাক্যে কি বলছে, বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। যদিও এখানে আমার একাধিক সমাপিকা ক্রিয়া নেই, কিন্তু দিন শেষে বিপদ ও দুঃখ, এখানে যে আমি ওটি বলছি, এই ও এর কারণে কিন্তু দিন শেষে আমার এই জটিল বাক্যটি যৌগিক বাক্যে রূপান্তর হয়ে গিয়েছে। এবং যখন আমি একে যৌগিক বাক্যে রূপান্তর করলাম, তখন কিন্তু এখানে আর সাপেক্ষ যোজক হিসাবে যখন আর তখন নেই। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে যে জটিল বাক্যটি রয়েছে পরবর্তীতে, যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। অবশ্যই নিয়মিত সাঁতার কাটা এর বিষয়টি স্বাস্থ্য ভালো থাকার উপরে নির্ভরশীল। তার মানে আমার অবশ্যই যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, আমার এখানে একটি স্বাধীন বাক্য রয়েছে এবং একটি অধীন বাক্য রয়েছে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, এখানে কিন্তু আরো কয়েকটি বিষয় রয়েছে। একটি হলো গিয়ে যদি এবং আরেকটি হচ্ছে গিয়ে তবে, তার মানে সাপেক্ষ যোজক রয়েছে। আমি যখন এরকম একটি জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করব, তখন কিন্তু দিন শেষে আমার যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, অবশ্যই আমার এ সকল সাপেক্ষ যোজকগুলো বাদ দিয়ে দিতে হবে। এমন একটি জায়গা থেকে যদি আমি যৌগিক বাক্য রচনা করি, তাহলে হবে নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে। এখানে একটি আমি কমা দিয়ে দুটি বাক্যকে সংযুক্ত করেছি। এবং দেখো শিক্ষার্থী, এখানে যে কাটো রয়েছে এবং থাকবে রয়েছে, দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুইটি সমাপিকা ক্রিয়া। এবং ফলশ্রুতিতে নিয়মিত সাঁতার কাটো একটি বাক্য হয়ে গিয়েছে, স্বাস্থ্য ভালো থাকবে একটি আলাদা বাক্য হয়ে গিয়েছে। এই দুটি বাক্যকে আমি সংযুক্ত করেছি কমা চিহ্ন এর মাধ্যমে। তার মানে এখানে আমি জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করেছি। ক্লাসের এই পর্যায়ে আমরা জানবো মূলত যৌগিক বাক্য থেকে জটিল বাক্য রূপান্তরের নিয়মাবলী। যৌগিক বাক্যকে যদি জটিল বাক্যে রূপান্তর করতে নেই, তাহলে জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করার যে নিয়মগুলো রয়েছে সেগুলি যদি আমরা বিপরীতভাবে ব্যবহার করি, তাহলে কিন্তু সুন্দর মতো আমরা বিষয়টি বুঝতে পারবো। কিভাবে? যৌগিক বাক্যকে জটিল রূপান্তর করার সময় যৌগিক বাক্যের যে যোজকগুলো রয়েছে, যেরকম ও, এবং, কিন্তু, আর, অতএব, এগুলো আমার বাদ দিতে হবে এবং এগুলোর বদলে আমার সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত করতে হবে। যেমন যৌগিক বাক্য, ছেলেটির বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান। দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু রয়েছে। এখন আমি এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে গেলে বলবো, যদিও ছেলেটির বয়স অল্প তবুও বেশ বুদ্ধিমান। আমি কিন্তু এই যখন জটিল বাক্যে রূপান্তর করলাম, এখানে যে কিন্তুটি রয়েছে, কিন্তুটি কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। শুধু তাই নয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমি আরো একটি বিষয় যুক্ত করেছি, সেটি হচ্ছে সাপেক্ষ যোজক যুক্ত করেছি। দেখো যদিও এবং তবু চলে আসছে। একইভাবে দেখো পরবর্তী বাক্যে, দোষ করেছে অতএব শাস্তি পাবে। তার মানে কোনো একজন ব্যক্তি দোষ করেছে, তাকে শাস্তি পাইতে হবে, সেই বিষয়টি এখানে বলা হচ্ছে। দেখো শিক্ষার্থীরা, যদি আমি বলি দোষ করেছে অতএব শাস্তি পেতে হবে, এখানে যে অতএবটি রয়েছে, অতএব কিন্তু একটি যোজক শব্দ, যেটি আমি আর এখানে লিখতে পারবো না। ঠিক এমন একটি জায়গা থেকে যখন আমি এই যৌগিক বাক্যকে আমি জটিল বাক্যে রূপান্তর করতে নিব, তখন আমি লিখবো, যেহেতু দোষ করেছে সেহেতু শাস্তি পাবে, তার মানে আমার অতএবটি উঠে গিয়েছে এবং এর পরিবর্তে যেহেতু এবং সেহেতু সেই বিষয়গুলো সংযুক্ত হয়েছে আমার সাপেক্ষ সর্বনাম হিসাবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মূলত ক্লাসের একদম শেষাংশে চলে এসেছি এবং এখন আমরা অনুশীলন করব। সঠিক উত্তর আমরা টিক চিহ্ন দিব। আসো, যে বাক্যটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? সরল, যৌগিক, জটিল না অধীন? অবশ্যই শিক্ষার্থীরা, এটি অত্যন্ত সহজ একটি প্রশ্ন, তাই এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি এবং উত্তরটি হচ্ছে গিয়ে ক, অর্থাৎ সরল। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন, এই বাক্যের সমাপিকা ক্রিয়া কোনটি? ভাত খেয়ে চেয়ারে নাকি বসলেন? শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরটি তোমরা দিবে কমেন্ট সেকশনে গিয়ে এবং আমি আশা করছি তোমরা সবাই সঠিক প্রশ্নের উত্তরটি দিতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের নিকট বিনীত অনুরোধ থাকবে, তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি না পারো, তাহলে অবশ্যই পুরো ক্লাসটি আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ক্লাসটি একবার যেমন রিভাইজ হয়ে যাবে, ঠিক তেমনি এই প্রশ্নের উত্তরটিও পারবে। তার পরবর্তীতে কমেন্ট সেকশনে গিয়ে সুন্দর মতো এই প্রশ্নের উত্তরটি দিয়ে আসবে, ফলশ্রুতিতে তোমাদের একটি অনুশীলন করা হয়ে যাবে এবং এরপরে আমি নিজে কমেন্ট সেকশনে এসে সঠিক উত্তরটি জানিয়ে দিব এবং যারা যারা সঠিক উত্তরটি দিতে সক্ষম হবে তাদেরকে আমি কমেন্ট সেকশনে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে আসব। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আজকের পুরো ক্লাসটিতে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকুন, আসসালামু আলাইকুম, এবং অবশ্যই 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করে 10 মিনিট স্কুলের পাশে থেকো।